ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি ডিসক্লেইমার, যারা অলরেডি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার অ্যাড করে খেলতে পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি না। যারা একদম নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার অ্যাড করতে চান এবং যাদের ফোনে 2 GB RAM বা 1 GB RAM, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা 1 GB বা 2 GB RAM এর ফোনে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার অ্যাড করবেন কোনো প্রকার ল্যাগ ছাড়া। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যাই। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, এখানে সার্চ বারে চলে আসব, এখানে লিখব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া 3.6.1, এই ভার্সনটি আমাদের লাগবে। তো এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে, ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার মধ্যে চলে আসবেন। এখান থেকে এই যে 3.6.1 এখানে ক্লিক করবেন, আবারও এখান থেকে 44 MB একটা ফাইল, এটাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। দেন এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ফাইলটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি সবগুলো পেজ পেপে কেটে দেবো যাতে ফোনটা আমাদের ফ্রি হয়ে যায় এবং আমাদের গেমটা যেখানে ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা গেমটা ওপেন করবো একবার, খুবই ভালোভাবে দেখবেন এখানে আমি কী কী করি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ না করলে কিন্তু কাজ হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অটো ডাউনলোড, এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন 300 MB একটা ফাইল ডাউনলোড হবে। এটা মূলত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ইন্দোনেশিয়ান ওবিপিটা ডাউনলোড হচ্ছে। আমরা যেটা একটু আগে ডাউনলোড করে ইনস্টল করলাম ওটা জাস্ট এপিকে ফাইল। তো এবার আমাদের ওবিপিটা ডাউনলোড হচ্ছে, বাট এই ওবিপিটাতে কিন্তু আমরা খেলবো না, আমরা খেলবো বাংলাদেশি সার্ভারে। যেটা ডাউনলোড হচ্ছে এটা ইন্দোনেশিয়ান, তবে এটা কেন ডাউনলোড করছি এর কারণ হচ্ছে আমাদের কোডটা দেখতে হবে, কত নাম্বারের কোড আমাদের ফোন অনুযায়ী দেয় সেটা দেখে কিন্তু ডাউনলোড করতে হবে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট এবং অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড লোড প্লেয়ার ডাটা চলে আসছে। গেমটা ওপেন হওয়ার পর আপনারা এই বাসটি ফ্রিতে পাবেন, তবে এই লাইটগুলো থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট লাগানো আছে, আমার এখানে লাইটগুলো আসছে কারণ হচ্ছে আমার ফোনে এটা অটোমেটিকলি আমার আগের আইডিতে ফেসবুক দিয়ে যেটা লগ ইন করা সেটাতে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আর কি আসবে। তো এবার আমাদের কাজ হচ্ছে গেম থেকে ব্যাক আসা। গেমটা কেটে দিলাম, গেমটা কেটে দেওয়ার পর প্লে স্টোরে চলে আসবেন, এখানে আপনারা লিখবেন ZARC, এতটুকু লিখলে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ফার্স্ট টাইম এরকম চলে আসবে, ওকে করে দিবেন। তারপর অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আপনার ফোন মেমোরিতে খুঁজে বের করবেন, এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন ডিভাইস স্টোরেজ, এটা হচ্ছে আপনার ফোন মেমোরি আর এটা হচ্ছে এইচডি কার্ড। অবশ্যই ফোন মেমোরিতে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার খুঁজে বের করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর OBB নামে একটা ফোল্ডার পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, অবশ্যই ওকে করতে হবে এবং নিচ থেকে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করতে হবে এবং অ্যালাউ করতে হবে, তা না হলে কিন্তু আপনি এই ফোল্ডারে ঢুকতে পারবেন না এবং এখানে যে ফাইলগুলো রয়েছে এগুলো মডিফাই করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন com.malio বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 2638 নামে একটা OBB ডাউনলোড হয়েছে, যেটা আমরা একটু আগে গেমের মধ্যে ডাউনলোড করলাম। তো জাস্ট এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে, অনেকের ফোন অনুযায়ী 1635 আসতে পারে, আমার ফোনে 2635 চলে আসছে আর আপডেটগুলো কিন্তু 2638 হয়ে থাকে। তো আমরা যেহেতু ওল্ডের মধ্যে চলে আসছি, আপডেটগুলোর ফাইল সাইজ হচ্ছে 800 MB প্লাস, আর পুরাতনগুলো ওল্ড ভার্সনগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 300 MB মধ্যে হয়ে যাবে, তার মানে বুঝতেই পারছেন ল্যাগ ছাড়া আমরা খেলতে পারবো। তো এবার আমি এখান থেকে এই ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন কিন্তু গেমটা ওপেন করা যাবে না, গেম ওপেন করলে আবারও ইন্দোনেশিয়ান ফাইলটা ডাউনলোড যাবে, তারপর গেমটা ওপেন হবে। তো এখন আমরা গেমটা ওপেন করবো না, আমাদের কোডটা ছিল 2635। এরপর আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, টেলিগ্রাম। অবশ্যই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তো আমি যে লিঙ্কটা শেয়ার করেছিলাম সেটা হয়তো উপরে আছে, দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে পোস্ট, তো এটা অনেক উপরে আছে আপনারা খুঁজে পাবেন না। তো আমি জাস্ট এখান থেকে একটা কাজ করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম, কপি করে আবারও এখানে পেস্ট করে দিচ্ছি যাতে আপনাদের খুঁজতে কষ্ট না হয়। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনারা আমার টেলিগ্রামে ঢুকলেই হয়তো দুই একটা পোস্ট নিচে আরো করতে পারি, তার উপরে হয়তো পেয়ে যাবেন, অথবা আপনাদের সরাসরি লিঙ্কটাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এবার আপনারা আপনাদের ফাইল কোড অনুযায়ী লিঙ্কে ক্লিক করবেন, আপনার যদি 1635 হয় তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন আর 2635 হলে এই লিঙ্কে। ঠিক আছে, তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো, এই বাটনে ক্লিক করে দেবো, তারপর ডাউনলোড এনিওয়ে, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড চাচ্ছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আর এখানে একটা জিনিস দেখুন, পাসওয়ার্ড দেওয়া আছে 5090, এই পাসওয়ার্ডটি আমাদের লাগবে। ফার্স্টে আমরা দেখি ডাউনলোড কত দূর হইলো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখানে অবশ্যই আপনার MBটা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, 1 MB যদি কম বেশি ডাউনলোড হয় তাহলে কিন্তু হবে না, একদম এরকম হবে,
তারপর কিন্তু ব্যাক আসবেন ঠিক আছে তোমাদের ফুল ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করব তারপর এখান থেকে চলে যাব এসডি কার্ডে আমি এসডি কার্ডে ডাউনলোড করছি কারণ ডিভাইস স্টোরেজের জায়গা খুব কম ডাউনলোড ফোল্ডারে চলে আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটি তো এটার মধ্যে একবার ক্লিক করব তারপর এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব এখানে পাসওয়ার্ড চাবে তো ওখানে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম আপনারা এভাবে বসিয়ে দিয়ে ওকে করে দিবেন ওকে বন্ধুরা এটা 100 পর্যন্ত হয়ে গেলে এই জায়গার মধ্যে একটা ফাইল বের হবে ঠিক আছে তো আমার এখানে যেহেতু অনেকগুলো ফাইল ডাউনলোড করেছিলাম দেখতে পাচ্ছেন অনেক ফাইল তো এর মাঝখানে এবার আমার খুঁজতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন 2635 আমরা ফাইলটি পেয়ে গেছি এখানে চেপে ধরে কাট করে নিচ্ছি তারপর এখানে ক্লিক করব ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করব অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করব ওবিবি ফোল্ডার ওপেন করব বাস গেমের ফোল্ডারটা ওপেন করে এখানে এই যে ছোট্ট বাটন পেস্ট এখানে ক্লিক করব তো আমাদের ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে দেন এভাবে ব্যাক আসি একবার চেক করি ওকে ঠিক আছে এবার সবগুলো পেজ কেটে দেই গেমটা ওপেন করি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে লেখা ছিল বাস সিমুলেটর আইডি ঠিক আছে তো এবার কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের গেমের যে প্রথম বাসটি ছিল এটার স্ক্রিনটাও চেঞ্জ হয়ে গেছে আর আপনাদের যেহেতু ফার্স্টে এই বাসটি থাকবে আপনারা যদি এই বাসের স্ক্রিন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও শেষের দিকে এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেবো সেটা দেখে নেবেন সেটা দেখলে আপনি এই বাসের জন্য বা যে এখানে যে কটা বাস আছে সব বাসের স্ক্রিন ডাউনলোড করতে পারবেন তো এবার চলুন আমরা ম্যাপের দিকে চলে যাই ম্যাপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশি নাম চলে আসছে বাট এগুলো কিন্তু কোনো কাজের না আগের জায়গাগুলো আমরা সিলেক্ট করতে পারবো দেখুন তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি আর যেহেতু ফ্রি মোডে আমি খেলবো সেক্ষেত্রে আমি ইন্টারনেটটা অফ করে দিচ্ছি কারণ ইন্টারনেট থাকলে অ্যাড আসবে ওকে এবার গো অপশনে ক্লিক করি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমটা প্লে হয়ে গেল এরপর কিভাবে খেলতে হয় তা তো আপনারা জানেন দেখতে পাচ্ছেন আগের ভার্সনগুলো মানে এখন যেগুলো ভার্সন আসছে আপডেট এগুলোতে কিন্তু আমি খেলতেই পারতাম না আমার 4 GB র্যামের ফোনে আর এই গেমটা কিন্তু এই ভার্সনটা কিন্তু আমি খুব ইজিলি খেলতে পারি আশা করি আপনাদের ফোনও কোনো ল্যাগ ট্যাগ করবে না দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার সাইডে কত পোস্টার বাংলাদেশি পোস্টার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ক্যামেরা মোড চেঞ্জ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু আমাদের বাংলাদেশি পোস্টার সবকিছুই লাগানো আছে হর্নগুলো কিন্তু অস্থির লেভেলের হর্ন দেওয়া হয়েছে এই ওবিবিটিতে ঠিক আছে আর যদি আপনার ট্রাফিক বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন এখান থেকে আদার অপশনে চলে আসবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ডিস্টেন্স এটি এটাকে হাই করে দিবেন তাহলে কিন্তু বেশি পরিমাণে আপনারা বাস ট্র্যাক দেখতে পারবেন রোডে তো বন্ধুরা এই ছিল একটা সেটআপ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন আপনাদের এই ভিডিওটি দেখার পর কাজ হয় কি না যদি কাজ হয় অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন যাতে অন্যরা দেখতে পারে ফিডব্যাক বুঝতে পারে তো অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন আর যদি বুঝতে না পারেন কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ